বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে আমার আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। বন্ধুরা, আমরা জানি আমাদের এই পরিস্থিতিতে আমরা সবাই বেশি বেশি হাত ধুচ্ছি এবং বেশি বেশি পানি পান করছি, তাই না? আমরা আমাদের পাঠে যাওয়ার আগে চলো সবাই মিলে একটি কাজ করব। আমরা সবাই খুব জোরে শ্বাস নিব এবং এরপরে শ্বাসটি ছেড়ে দেব, ঠিক আছে? চলো আমরা একসাথে সবাই জোরে আমরা নিঃশ্বাস নিব, এরপরে ছেড়ে দেব। এই যে আমরা নিঃশ্বাসটি গ্রহণ করলাম এবং ছেড়ে দিলাম, আমরা যেই নিঃশ্বাসটি গ্রহণ করলাম সেটি হচ্ছে অক্সিজেন, আর যেই নিঃশ্বাসটি আমরা ছেড়ে দিলাম বা ত্যাগ করলাম সেটাকে বলে কার্বন ডাইঅক্সাইড। এবং এই অক্সিজেন আমরা পাই গাছ থেকে, আর যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করলাম সেটিও কিন্তু গাছ গ্রহণ করে নেয়, ঠিক আছে বন্ধুরা? আজকে আমাদের পাঠের বিষয়, আমাদের পাঠের শিরোনাম হচ্ছে গাছ লাগানো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 67 নং পৃষ্ঠাটি খুললে এই পাঠটি পেয়ে যাবে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বইটি খুলেছ। দেখো, আমাদের পাঠে এইরকম একটি ছবি দেওয়া আছে, ঠিক আছে? এরকম একটি ছবি আছে, এই ছবিটিতে আমরা কি দেখছি, কি বুঝতে পারছি এবার আসো আমরা একটু জেনে নিই। এখানে কতগুলো ছেলে মেয়েরা গাছ লাগানোর কাজে, গাছকে যত্ন করার কাজে ব্যস্ত রয়েছে, ঠিক আছে? এবং তাদের সাথে একজন মহিলাও রয়েছে, তিনি তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সবাই খুব আনন্দের সাথে এই কাজটি করছে। তারা সবাই গাছ লাগানোর কাজে আনন্দের সাথে আগ্রহী হয়ে কাজগুলো করছে, ঠিক আছে বন্ধুরা? আমরা প্রথমেই বলেছি যে আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, এই সব কিছুর মূলে রয়েছে গাছ। সেই শিরোনামে গাছ লাগানো গল্পটি এখন আমরা পড়ব। তোমরা সবাই নিশ্চয়ই বইটি হাতে নিয়েছো। এখানে একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীদের কথোপকথন, ঠিক আছে বন্ধুরা? আমরা এবার এই কথোপকথনগুলো জানব, তারপরে আমরা আমাদের এই পাঠ থেকে আমরা কী শিখব সেগুলো আমরা জেনে নেব। সোমা আপার পড়ানো শেষ, ক্লাসের সবাই উসখুস করছে। সোমা আপা বলছে, আজ একটা ভারী মজার দিন। নীনা হচ্ছে একজন শিক্ষার্থী, আর আমরা গল্পটি প্রথমেই আমরা পড়ে বুঝতে পারলাম সোমাপা হচ্ছেন একজন শিক্ষক। আমরা এইখানে ছবিতে যে মহিলাটিকে দেখেছিলাম তিনি হচ্ছেন একজন শিক্ষক, আর এইখানে যেই ছেলে মেয়েগুলোকে আমরা দেখলাম তারা হচ্ছে শিক্ষার্থী, ঠিক আছে বন্ধুরা? নীনা শিক্ষককে জিজ্ঞেস করলেন, কেন আপা? সোমাপা উত্তর দিলেন, আজ গাছ লাগানোর উৎসবের দিন। রবি মানে আরেকজন শিক্ষার্থী, তিনি আবার উত্তরে বললেন, গাছ লাগাতে হবে কেন আপা? সোমা আপা বললেন, গাছ যে আমাদের কত কাজে লাগে, ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়। সবাই বলছে, চলো চলো বাগানে, বাগানে নতুন গাছ লাগাবো। সবাই বাগানে গেল, দেখলো সব ক্লাসের ছেলেমেয়েরা কাজ করছে। ওরাও বাগানে নেমে গেল, মাটি খুঁড়ে গাছ লাগালো। সবাই মিলে গাছের গোড়ায় পানি দিল, ওরা রোজ পানি দেয়, গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, ওদের মন খুশিতে ভরে ওঠে। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠে আমরা যে দেখলাম এখানে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে যখন শিক্ষক তাদেরকে শিক্ষার্থীদের বললেন, তখন কিন্তু শিক্ষার্থীরা
নিজেই আগ্রহে গাছ লাগানোর উৎসাহ প্রকাশ করেছিল এবং তারা সবাই একত্রে মিলে গাছ লাগাতে চলে গেল, ঠিক না বন্ধুরা? আমরা জানি গাছ আমাদের অনেক উপকার করে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই, বেঁচে থাকার জন্য যেটা আমাদের খুবই প্রয়োজনীয়, এবং গাছ যে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় সেটি হচ্ছে আমাদের জন্য এবং আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও গাছ আমাদের ফল ফুল দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ থেকে আমরা ছায়া পাই এবং আসবাবপত্র তৈরি করার উপকরণও পেয়ে থাকি। বন্ধুরা, তোমরা জানো আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল বাংলাদেশ, এখানে রয়েছে অনেক রকম গাছপালা, ফল ফুলের গাছ, বিভিন্ন রকমের গাছ। তবে গাছগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করে জানতে পারি, তিন রকমের গাছ আমরা দেখতে পাই। একটি হচ্ছে ফলজ, একটি বনজ এবং আরেকটি হচ্ছে ঔষধি। এই তিন রকমের গাছ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সবসময়ই কাজে লাগে, আমাদের কিন্তু উপকারে আসে। দেখো, এখানে আমি একটি গাছ রেখেছি, এখানে একটি আম গাছ রেখেছি আমি, এখানে সুন্দর সুন্দর পাকা আমও তোমরা দেখতে পাচ্ছ। আসলে আমি একটি গাছ দিয়ে বুঝাতে চেয়েছি, এরকম কিন্তু অনেক রকম ফলের গাছ আমরা দেখেছি, আমরা জানি আম, জাম, কাঁঠাল, লিচু, এরকম বিভিন্ন রকমের ফল গাছ আমরা দেখেছি, আমরা চিনি। এপাশে দেখো, এখানে কিছু ফুল আমি রেখেছি, দেখো গোলাপ ফুল আছে, কৃষ্ণচূড়া আছে, কদম ফুল, সূর্যমুখী ফুল, এরকম বিভিন্ন রকম ফুল গাছও কিন্তু আমরা আমাদের চারপাশে দেখতে পাই, এবং ওই সব ফুল যেমন সুগন্ধ দেয় তেমনি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের বাড়িতে, উঠোনে, ছাদে, বারান্দায় সব জায়গাতে আমরা কিন্তু ফুল গাছ লাগাই, এবং সেটা যেমন দেখতে সৌন্দর্য বাড়ায় তেমনি কিন্তু আমাদের উপকারে আসছে, কারণ ওই গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। আমরা যে বাতাসটি গ্রহণ করছি সেটি কিন্তু বিশুদ্ধ একটি বাতাস আমরা নিচ্ছি, ঠিক না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলাম। গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফুল ফল দেয়, গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য খাবার পাই, তারপর কি আসবাবপত্র তৈরি করার উপকরণ পাই, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যেই জিনিসপত্র কাঠ দিয়ে তৈরি করা হয় সেই সকল আসবাবপত্র কিন্তু আমরা গাছ থেকে পাই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর এই বনজ সম্পদকে রক্ষার উদ্দেশ্যে প্রতি বছরই সরকারি এবং বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান চালানো হয়, ঠিক আছে? এটি একটি উৎসবের মতোই আমরা এই বৃক্ষরোপণ অভিযান উৎসব পালন করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে গাছ, ফল ফুলের, হ্যাঁ, বিভিন্ন রকমের যে গাছ রয়েছে আমাদের জীবনের জন্য অতি প্রয়োজনীয় একটি সম্পদ, বনজ সম্পদ। আমরা গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে এই পাঠে জানলাম। তোমরা প্রত্যেকেই মনোযোগী হয়ে আশা করি ক্লাসটি উপভোগ করেছো এবং বাসায় আরও বেশি করে পড়বে, তোমরা বাড়ির কাজগুলো করে রাখবে, এবং আগামী ক্লাসে নতুন পড়া নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।